हेलो एवरीवन, वेलकम बैक टू इन जे कुकिंग। आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज के रेसिपी एकदम ही सहज और चट जल्दी एक मुर्गीर मांसेर रेसिपी तैरी करे देखाछि। मुर्गीर मांसेर चटचड़ी आमार स्टाइले, आशा करछि भालो लागबे। और ये रेसिपिटा खेते जे कि असम्भव रकम सुस्वादु, ट्राई ना करले बुझते पारबेन ना। तो चलुन रेसिपिते चले आसि। एखाने आमि যে সোনালী মুরগিগুলো পাওয়া যায় সেই মুরগির একটা 600-700 গ্রাম ওজনের একটা মুরগির আস্ত মুরগি নিয়ে নিয়েছি। আর এখানে দুইটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে টুকরো করে নিয়েছি। এখানে 10-12টা পেঁয়াজ এরকম মোটা মোটা টুকরো করে নিয়েছি, আর 4-5টা কাঁচা মরিচ আছে। আর এখানে কিছু গরম মশলা নিয়েছি, 2টা লং নিয়েছি, 1টা কালো এলাচ নিয়েছি, 4টা সবুজ এলাচ নিয়েছি, 2টা দারচিনি, 2টা শুকনা মরিচ, 3-4টা কালো গোলমরিচ, আর ছোট্ট এক টুকরো জয়ত্রী। 1 টিস্পুন আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন রসুন বাটা নিয়েছি। আরও কিছু মশলা ব্যবহার করব, সেটা আমি মাখানোর সময় দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে ফ্রাই প্যানে রান্নাটা চড়াবো সেই ফ্রাই প্যানের ভিতরেই মাংসটা নিয়ে নিলাম। 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচগুলো ফেড়ে দিয়েছি। আর এখানে 10-12টা পেঁয়াজ এরকম টুকরো করেছি, দেখুন এরকম মোটা মোটা টুকরো করেছি। আর এই রান্নাটার জন্য পাতলা করে পেঁয়াজ কাটার কোনো প্রয়োজন নেই। তো এই যে মশলাগুলোও দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, আর লবণ দিব স্বাদ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি সেই টমেটোগুলো, কুচি করা টমেটোগুলো, এক বসায় মাংসটা রান্না করব। সো সব কিছু একসাথে দিয়ে আমি মাখিয়ে নিব। এখন দিয়ে দিলাম সরিষার তেল, এখানে 3-4 টেবিল স্পুনের মতো সরিষার তেল লাগবে। দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এখানে শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু শুকনা মরিচ দিয়েছি আর কাঁচা মরিচ দিয়েছি, তাই এখানে আমি সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি, জাস্ট কালার আর ফ্লেভারের জন্য। বাট আপনারা চাইলে এটা পুরোটাই শুকনা মরিচ দিয়েও রান্নাটা করতে পারেন। তো খুব ভালো করে কিন্তু এই মাখানিটা মাখাতে হবে। খুব ভালো করে না মাখলে মাংসটা কিন্তু একদমই টেস্টি হয় না, কেমন পাঞ্চা পাঞ্চা লাগে। সো একটু চেষ্টা করবেন সময় নিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে। এখন আমি 1/2 টিস্পুনের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জাস্ট কালার আর ফ্লেভারের জন্য। এটা কিন্তু অপশনাল, আর যারা পছন্দ করেন অবশ্যই শুকনা মরিচের গুঁড়া দিয়ে রান্নাটা করতে পারেন। তবে কাঁচা মরিচ দিলে আর হালকা করে শুকনা মরিচ দিলেই রান্নাটা বেশি ভালো লাগে, কারণ অতিরিক্ত মশলা দিয়ে দিলে এই রান্নাটা কিন্তু ভালো লাগে না। তো আমি আরও শুকনা মরিচ দেওয়ার পরে আরও একবার সুন্দর করে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে মাংসগুলো মাখিয়ে নিয়েছি। এখানে আরেকটা জিনিস দিব আমি, তো সেটা হচ্ছে রসুন। আমি এখানে 5 কোয়া রসুন ব্যবহার করছি, বড় কোয়া রসুন বলে এখানে আমি 5 কোয়া রসুন দিলাম। আপনারা যদি দেশি রসুনগুলো ব্যবহার করেন তাহলে অবশ্যই গোটা রসুনটাই ছিলে দেওয়ার চেষ্টা করবেন। এখন ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করতে রেখে দিলাম। তো আধা ঘন্টা পরে চুলায় চড়িয়ে দিলাম, চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রেখেছি। এখন 15 মিনিট পরে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে 10-15 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে, চুলার আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে থাকবে। এইভাবেই মাংসটা রান্না করতে হবে, কোনো এক্সট্রা পানি এখানে যাবে না। টমেটো থেকে যে পানি বের হয়েছে আর পেঁয়াজ থেকে যে পানি বের হবে এটা দিয়েই মাংসটা রান্না হবে। চেষ্টা করবেন এই পানিগুলো দিয়েই মাংসটা সম্পূর্ণ রান্না করতে, তাহলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা খুলে খুলে নেড়েচেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি। তো 10-15 মিনিট পর পরই মাংসটা নাড়ার চেষ্টা করবেন। খুব ঘন ঘন মাংসটা নাড়লে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে না আর খুব ভালোভাবে কুক হবে না। তো এই যে প্রায় মাংসটা কিন্তু হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি এই মাংসটা একটু ঝোল ঝোল খেতে চান, স্টুভাবে খেতে চান, স্টু করতে গেলে আপনারা এখানে একটু পানি দিবেন, দেওয়ার পরে যে ঝোলটা হবে সেই ঝোল ঝোল খেতে পারবেন। আর যদি চটচড়ি আমার মতন খেতে চান তাহলে এটাকে একদমই ঝোলটাকে মাখা মাখা করে, শুকনা শুকনা করে তেল ওঠা পর্যন্ত রান্না করতে হবে।
তো দেখতেই পাচ্ছেন 10-15 মিনিট পর পর আমি এভাবে নেড়ে চেড়ে মুরগি মাংসটা সম্পূর্ণ রান্না করে নিয়েছি। এই যে আমার এটা হচ্ছে একদম ফাইনাল লুক, আর মাংসটার এত সুন্দর একটা ঘ্রাণ আসছে কি বলবো, রসুনের কোয়া দেওয়ার জন্য আরও বেশি মানে সুস্বাদু হয় এই মাংসটা রান্নাটা। আর এত সহজে হাতে মাখিয়ে যে মুরগির মাংস এত টেস্টিভাবে রান্না করা যায়, যদি ট্রাই না করেন আপনি আসলেই বুঝতে পারবেন না। ট্রাই করবেন অবশ্যই, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।